ময়লা আবর্জনা ফেলে দেয়াই নিয়ম, অথচ চট্টগ্রামের রাউজানে বসছে বর্জ্যের হাট। সেই হাট থেকে গেরস্থালির অপচনশীল আবর্জনা কিনে নিচ্ছে পৌরসভা, রিসাইকেল করে যা থেকে হচ্ছে দানাদার প্লাস্টিক, আর পচনশীল বর্জ্য থেকে হচ্ছে জৈব সার, হাঁস মুরগির খাবার। পৌর মেয়রের এমন উদ্যোগে আজ আদর্শ এক পৌরসভার নাম রাউজান। আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যে এবারে ডেস্ক রিপোর্ট। দূষণমুক্ত আদর্শ এক পৌরসভা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাউজানের পৌর মেয়র জমিরুদ্দিন পারভেজ। রীতিমতো ময়লা আবর্জনার হাট পুষিয়ে কিনছেন বর্জ্য। 9টি ওয়ার্ডের বাসাবাড়ি, রাস্তাঘাট, হাট বাজার থেকে আবর্জনা কুড়িয়ে আনেন শ্রমজীবী মানুষ। প্রতি বস্তা 200 টাকা দরে কিনে নেয় রাউজান পৌরসভা। তাতে দুমুঠো আহার নিশ্চিত হচ্ছে এই মানুষগুলোর। এরকম কেউ করে নাই, আর কোনোদিন কাঁচরা চলে নাই। এখন তো গরিব ভিন্ন বেগুনে খাইয়া বাস্ত আছে, ঘর ভাড়া দিতে আছে, অনেক জায়গা পরিষ্কার, ময়লা সব দেখা পাওয়া যায়, আগে তো মোটর গাড়ি সবগুলাই ময়লা। কেন কেনা হচ্ছে এসব বর্জ্য? কি হবে এসব ময়লা আবর্জনা দিয়ে? অপচনশীল বর্জ্য রিসাইকেলের 2টি প্রকল্প হাতে নিয়েছে পৌরসভা। একটি হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্প, যা থেকে তৈরি হচ্ছে জৈব সার, হাঁস মুরগি ও মাছের খাবার। অন্যটিতে প্লাস্টিক পলিথিনের মতো অপচনশীল বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে প্লাস্টিক দানা। দৈনিক ধরেন 1 থেকে 1.5 টন মাল আমরা বোতল ক্যাশার করি, আর পলিথিনের ক্ষেত্রে সেইভাবে 500 কেজি দানা করি। এক সপ্তাহে মিনিমাম 1 কেজি ডিম কালেক্ট করব। 1 কেজি ডিমের মূল্য বর্তমান বিশ্বের বাজারে 1,20,000 টাকা। রাউজান পৌরসভাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দিতে চান মেয়র জমিরুদ্দিন পারভেজ। সারা দেশে রাউজান পৌরসভা হবে মডেল, এই স্বপ্ন তার। স্বপ্ন পূরণে নানা ভাবনা ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। পুরো প্রথমে এটা প্রোডাকশন শুরু হবে, তখন পৌরসভা আর্থিকভাবে লাভবান হবে। তো আমি মনে করি এদিকে পৌরসভা লাভবান হবে, অন্যদিকে পরিচ্ছন্ন থাকবে। মন্ত্রণালয় সারা দেশে একটা প্রজ্ঞাপন জারি করে পৌরসভাগুলিকে আমাদের এই প্রকল্প যাতে অনুসরণ করে সেজন্য বলেছেন। একদিকে ক্ষতিকর বর্জ্য অপসারণ, দূষণমুক্ত পরিবেশের নিশ্চয়তা, অন্যদিকে ফেলনা থেকে সামগ্রী ও সার তৈরি, সর্বোপরি বহু মানুষের কর্মসংস্থান, সবটাই লাভজনক। এই কর্মে রাউজান পৌরসভা হতে পারে আদর্শ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।